আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মিলপিটা রোডটা, 7 নম্বরে এদিক দিয়ে যায় 12 নম্বর রোড, আর এদিক দিয়ে চলন্তিকে মোড় 6 নম্বর রূপনগর, এদিক দিয়ে রূপনগর যাওয়া যায়, আর এদিক দিয়ে আমাদের বাসা শিয়ালবাড়ি যাওয়া যায় রূপনগর, আর এইদিকে আসলে আমার অফিসটা যেখানে রাশেদ ভাইয়ের বাসা এইদিকে আমি যাচ্ছি। এখন রাশেদ ভাইয়ের বাসার দিকে যাচ্ছি, মানে যেখানে করোনার পর 8 মাস পর, সরি 1 বছর প্রায় 8-9 মাস 1 বছর পর এই আবার এই অফিসে জয়েন করার। এটা হচ্ছে রাশেদ ভাইয়ের বাসা, ওই যে কামাল উদ্দিন আহমেদ লেখা আছে রাশেদ ভাইয়ের বাবার নাম। আর এদিক দিয়ে গেলে ইয়াসিন মামার বাসা যাওয়া যায় সামনে। আর এইটা হচ্ছে এই যে আশ্রয় লেখা, এটা হচ্ছে আমার অফিসের যাওয়ার রাস্তা। একটু সামনে আগায় দেখি, এদিকে রাস্তাটা দেখা যায়। সুন্দর পরিবেশ, খারাপ নয়। এখানে একটা ইভেন্টস, আর এদিকে আই যে জালে বড় দেশি মরিস্তান খালি 15 টাকা বোয়া। আমি এখন অফিসের দিকে যাচ্ছি। এদিকে এই গলি এখান দিয়ে আমার পিছনে যাওয়া যায়, পিছনে রাস্তা বলতে গেলে সামনেই। আবার এই চিপার মধ্যে আমি আমার সাইকেলটা রাখলাম, এই যে আমার সাইকেল তালা বানা। আর এখানে বারান্দা, আমার ঘরের বারান্দা লাইটটা জ্বলা আছে এখন। তো সব মিলে ভালো পরিবেশ, ভালোই লাগছে। তো এই দিক দিয়ে আমি যখন যাব তখন আমার অফিসে প্রবেশ করব। আমি গাড়ির পিছন দিয়ে আসলাম, এদিকে রাস্তা। মনে হয় রাশেদ ভাই আসছে, এবার আমি বন্ধ করলাম। বাই, থ্যাংক ইউ।